আমার খলিজার টুকরা প্রিয় ভাইয়েরা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য গত কয়েকদিন আগে এদেশের সবচেয়ে বড় সাইকুল হাদিস এশিয়া মহাদেশের গর্ব রত্ন অহংকার আল্লামা আজিজুল হক দামাত বরকাতুল আলিয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনার কবরকে জান্নাতের আলা মাকাম হিসাবে কবুল করুক জোরে বলুন আমিন তিনি বুখারী শরীফের সর্বপ্রথম বাংলা অনুবাদ করেছেন আজকে তাকে জঙ্গির জঙ্গির আপনার মানে উদ্ভাবক হিসাবে জঙ্গির তিনি জন্মদাতা হিসাবে তাকে কালার করা হচ্ছে অথচ এই জঙ্গিকে নির্মাণ নির্মূল করার জন্য সারা জীবন তিনি সংগ্রাম করেছেন কথা বলুন ঠিক না ইসলাম আর জঙ্গি কোনোদিন এক হতে পারে মুসলমান কোনোদিন জঙ্গিবাদীকে বিশ্বাস করতে পারে কারণ জঙ্গিবাদ হলো সন্ত্রাস আর জিহাদ হলো সন্ত্রাস নির্মূল করার অস্ত্র কথা বলুন ঠিক কিনা একই দোকান থেকে দুইটা চাকু কিনেছেন একটা চাকু দিয়া কেউ মানুষকে খুন করে আর আরেকটা চাকু দিয়া ওই খুন হওয়া লোকটাকে অপারেশন করে কেউ আবার সুস্থ করে দুই চাকু কি সমান অপরাধী যদিও দুই চাকু এক দোকান থেকে কিনা হয়েছে যদিও চাকু দুই চাকু একই মতন দেখতে কিন্তু দুই চাকুর ধরন হলো দুই রকম একটা মানুষের শত্রু আর একটা মানুষের বন্ধু যতই যেভাবেই বলো না কেন নাস্তিক বেঈমান মুরতাদের দালালার দোসরেরা জঙ্গিবাদ আর ইসলাম কোনোদিন এক হতে পারে না জঙ্গিবাদ আর জিহাদ কোনোদিন এক হতে পারে না জঙ্গিবাদ হলো সন্ত্রাস আর জিহাদ হলো সন্ত্রাসকে দমন করার হাতিয়ার কথা বলুন ঠিক কিনা আজ সাইখুল হাদিস সাল্লামা আজিজুল হককে যিনি জঙ্গিবাদ বলেছেন সেও একজন নামধারী মুসলমান একে রিমান্ডের মধ্যে নেওয়া হোক কথা বলুন ঠিক কিনা এর পিছনে মদদদাতা যারা তাদেরকে রিমান্ডের মধ্যে পলিশমেন্ট করা হোক কথা বলুন ঠিক না ماشي আমি বাংলাদেশের পুলিশ প্রশাসন সহ গোয়েন্দা প্রশাসনের কাছে এই মাহফিল থেকে আমন্ত্রণ জানাতে চায় আপনারা সব বের করতে পারেন যেই বেদম এই জঙ্গিবাদের নাটক সাজিয়েছে রিমান্ডের মধ্যে নিয়ে সমানে তাকে ধulai করা হোক কত টাকার কন্ট্রাক্টটারি নিয়া এই সর্বযন্ত্র লিপ্ত হয়েছে এই স্বাধীনতাকে দেশকে ধূলিসাৎ করার জন্য সব তথ্যগুলো তার থেকে বের হয় অল্প কথা বলুন ঠিক কি না আজ আমরা সেদিকে যায় না আজকে হুজুরদের খালি পকেট খুঁজে বেড়ায় পকেটের মধ্যে যদি কলম আর মেসওয়াক দেখে তখন ভয় কাঁপতে শুরু করে দেয় দুই ললার মতো দেখা যায় আসলে দুই ললা নয় এটা কলম আর মেসওয়াক জঙ্গিবাদের কারখানা জঙ্গিবাদের ফ্যাক্টরি এই সমস্ত আজেবাজে রিপোর্ট করে শান্ত দেশটাকে যারা অশান্ত করছে কথা বলুন ঠিক কিনা আমার কলিজার টুকরা পায় ভাইয়েরা আমি বাংলাদেশের প্রশাসনকে বাংলাদেশের সরকারকে আমরা অচিরেই জানাতে চাই যমুনা টিভি নামক যে টিভিটা আছে এটা ইহুদিদের দালাল নাস্তিকদের দালাল বেইমানদের দালাল মুরতাদ দালাল যদি মুসলমানের দেশে মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে এই টিমি চলে এই সাংবাদিক ভাইরা যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকে ইসলামের দূর দিনে বাংলার দূর দিনে এই সমস্ত ছড়যন্ত্র চক্রান্তে যারা মেতে উঠেছে এদের পিছনে বড় ধরনের বড় অঙ্কের মদদ দিয়া তাদেরকে এই কাজগুলো করিয়ে নেওয়া হচ্ছে কথা বলুন ঠিক কি না